আজকে দেখাবো ইউটিউবে লাইক ডিসলাইক দুরকম অপশন আছে। আপনি চাইলে এই লাইক ডিসলাইক কতজন লাইক করেছে কতজন ডিসলাইক করেছে দুটোকেই আপনি অফ করে দিতে পারেন। কোনো ভিউয়ার আপনি ছাড়া কেউ দেখতে পাবে না যে আপনার ওই ভিডিওর মধ্যে কি কতজন লাইক কতজন ডিসলাইক করেছে। এটাকে বলে রেটিং। এই রেটিং কাউন্টটা যদি আপনি অফ করতে পারেন অন করতেও পারেন, পুরোপুরি আপনার উপর ইউটিউব এটা ছেড়ে দিয়েছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই ডিসলাইক লাইক এই দুটোই কিন্তু আপনার ভিডিও প্রমোট করতে সাহায্য করে। আপনার যদি কোনো হেটার থাকে হয়তো আপনার প্রত্যেক ভিডিওতে আপনার ডিসলাইক দিচ্ছে, কিন্তু আপনার কি লাভ? কারণ ভিডিওর মধ্যে লাইক বা ডিসলাইক যেটাই আসুক দুটোই কিন্তু ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে। তাই ডিসলাইক এলে আপনার ভয়ের কিছু নেই, আপনি অফ করে দিতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি কীভাবে এই ভিডিওর যে কোনো ভিডিওর মধ্যে আপনি লাইক ডিসলাইক বাটন মানে কাউন্টটা অফ অন করতে পারেন। দেখুন, আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করেছি, ইউটিউবে যে কোনো একটা ভিডিও ওপেন করছি। দেখুন এই ভিডিওটা 68 লাইক আছে, 0 ডিসলাইক আছে। তো এই কাউন্টটা আমি অফ করব। তার জন্য আমি প্রথমে মোবাইল ফোনেই দেখাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন অবশ্যই আছে। প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে, তারপর YT স্টুডিও এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। এবার এখানে ওপরের বাঁ দিকের এখানে ক্লিক করে ভিডিওতে আসবেন। এখানে এই ভিডিওটা আমি অফ করতে চাই, এই ওপরে পেন্সিলে ক্লিক করব। তারপর এখানে বেসিক ইনফোর মধ্যে আছে, আমরা অ্যাডভান্স সেটিংসে টাচ করব। এবার একটু ওপর দিকে তুলে এখানে একটা অপশন আছে, ইউজার ক্যান ভিউ রেটিং, এটাকে অন করা আছে, এটা অফ করে দেব। অফ করে দিয়ে এখানে সেভে টাচ করে দেব। দেখুন এবার আমরা যদি ইউটিউবে যাই, এই ভিডিওটা যদি প্লে করি আরেকবার, দেখুন এখানে লাইক ডিসলাইক কাউন্টটা অফ হয়ে গেছে। 68 লেখা ছিল, ওই কতজন সংখ্যাটা কিন্তু আর দেখা যাবে না। সেটা আপনি যদি আমার অন করতে চান ওইখানে গিয়ে অন করবেন, তারপর অন্য কেউ দেখতে পাবে।